নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করব, যার পেজ নম্বর 429 নম্বর পেজ। যে টেস্ট পেপার তোমাদের স্কুল থেকে দিয়েছে, 429 নম্বর পেজের যত MCQ SAQ 1-4 দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক সলভ করাবো। জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, ঠিক আছে, সাবজেক্ট ম্যাথমেটিক্স, সেট 15। তো দেখো ফার্স্ট অঙ্ক কী আছে, 5 বছরের মোট সুদ আসলের 1/5 হলে, ঠিক আছে, বার্ষিক সুদের হার কত হবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 4%। তো দেখো একের রোমানের অঙ্ক কি বলেছে, 5 বছরের মোট সুদ আসলের 1/5 হলে বার্ষিক সরল সুদের হার হবে। তো দেখো আমি অঙ্কটা কী করে করি, মনে করি আসল ব্র্যাকেটের মতো পি সমান সমান এক্স টাকা, সুদ আসলের 1/5, সেই জন্য আমি কী করেছি, সুদ সমান সমান এক্স গুণ 1/5 সমান সমান x/5 টাকা, সময় ব্র্যাকেটের মতো টি 5 বছর। তো দেখো সুদের হার ব্র্যাকেটের মতো আর সমান সমান ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 বাই টি মাল্টিপ্লাই পি। ইন্টারেস্ট কেসে x/5 মাল্টিপ্লাই 100 বাই টি এর মান কত আছে, 5 আছে, ঠিক আছে, এই যে 5 আছে, এবং পি এর মান কেসে এক্স আছে, এক্স বসিয়ে দিছি। তো দেখো x কেটে দিছি, 5 5 কত হয়, 25 হবে। 25কে 100 ভাগ করলে কত হবে, 4 হবে, 4 25 100, অর্থাৎ আমরা দেখতে পারছি এর অ্যান্সার হবে 4%। পরের অঙ্কটা কী বলেছে আমাদের রোমান্টিক অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো বার্ষিক 1% সরল সুদের হারে বি টাকার 1 মাসের সুদ কত। তো দেখো আমি অঙ্কটা কী করে করছি, সুদের হার ব্র্যাকেটের মতো আর সমান সমান 1%, সময় ব্র্যাকেটের মতো টি সমান সমান 1/12 আছে, আসল ব্র্যাকেটের মতো পি সমান সমান বি টাকা আছে। তো দেখো সুদের ফর্মুলা কি আছে, সুদ সমান সমান কি আছে PTR/100, পি এর মান কি আছে বি আছে, মাল্টিপ্লাই টি এর মান কি আছে 1/12, মাল্টিপ্লাই আর এর মান কি আছে এ আছে, বাই কি আছে 100, তার মানে কি আছে এ বি বাই কি আছে 1200 টাকা, 1200 সঙ্গে 100 গুণ করলে কি হবে 1200 হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে 1200 টাকা, ঠিক আছে, এ বি বাই 1200 টাকা, অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান থ্রির অঙ্ক। তো দেখো রোমান থ্রির অঙ্ক কী বলেছে, ax² + bx + c = 0, ব্র্যাকেটের মতো a ≠ 0, সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হবে যদি। তো দেখো এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, c = a। তো দেখো আমি অঙ্কটা কী করে করেছি, মনে করি একটি বীজ আলফা, অপর বীজ এর অনন্যক, অর্থাৎ 1/α। তো তোমরা তো জানো বীজদ্বয়ের গুণফল মানে কি, বীজদ্বয়ের গুণফল মানে কি c/c/a, এবং যদি বীজদ্বয় যদি যোগফল বলতো তাহলে কি হতো, -b/a, বাট এখানে বলেছে বীজদ্বয়ের গুণফল, ঠিক আছে। তো দেখো একটা বীজ যদি আলফা হয় এবং অপরটা কেছে 1/α সমান সমান কি আছে c/a, আলফা আলফা কেটে গেলে কি থাকছে c/a সমান সমান 1, অত কি আছে c = a, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। পরের অঙ্কটা কি বলেছে আমাদের রোমান ফোরের অঙ্ক, বৃত্তের কেন্দ্রে ও থেকে 26 সেন্টিমিটার দূরে অবস্থিত পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে। তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো ওপি সমান সমান 26 সেন্টিমিটার, পি কিউব সমান সমান 10 সেন্টিমিটার, আমি এখানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করেছি। তো দেখো OQ² সমান সমান OP² - PQ², OQ² সমান সমান 26² - 10² 26 এর হোল স্কোয়ার মানে কি 676, 10 এর হোল স্কোয়ার মানে কি 100, 676 থেকে 100 বাদ দিলে কত হবে 576, তার মানে কি OQ, এই যে স্কোয়ার আছে এটা কি করছে এখানে রুট চলে গেল, ঠিক আছে, সমান সমান 576 এর রুট মানে কি 24 সেন্টিমিটার, অর্থাৎ এর অ্যান্সার হবে 24 সেন্টিমিটার, বি এর অ্যান্সার, ঠিক আছে। পরের অঙ্কটা কি বলেছে আমাদের রোমান ফাইভের অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো কি বলেছে, ABCD বৃত্তস্থ ট্র্যাপিজিয়ামের AB সমান্তরাল DC এবং AB বৃত্তটির একটি ব্যাস, কোন CAB 30 ডিগ্রি হলে কোন ADC এর মান কত। তো দেখো আমরা এখানে একটা বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম অঙ্কন করেছি যার ABCD এবং যার AB সমান্তরাল কি বলেছে DC, এবং AB কি আছে, AB আমাদের ব্যাস আছে, তাই তো। তো দেখো আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, তো দেখো BAC 30 ডিগ্রি এটা বলে দিয়েছে, অতএব কোণ ABC সমান সমান আমি কী করেছি 180 ডিগ্রি, ব্র্যাকেটের মতো 30 ডিগ্রি + 90 ডিগ্রি, তাই তো। তো দেখো 180 ডিগ্রি, 30 আর 90 যোগ করলে কত হবে 120 ডিগ্রি, 180 থেকে 120 বাদ দিলে কত হবে 60 ডিগ্রি। তো আমাদের কার মান চেয়েছে, ADC, অর্থাৎ এই কোণের মান চেয়েছে। তো দেখো 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলে কত হবে 120 ডিগ্রি। তো দেখো এখানে কিন্তু আমাদের বলে দিয়েছে যে কোন BAC 30 ডিগ্রি, কোন বি
এ সি, অর্থাৎ এটা কিন্তু আমাদের 3 ডিগ্রি কিন্তু অলরেডি বলে দিয়েছে। এবং এডিসি এর মানটা হচ্ছে এডিসি, এটা কিন্তু আমাদের কত পেয়েছি 120 ডিগ্রি পেয়েছি, 120 ডিগ্রি পেয়েছি। তোমরা তো দেখো দেখেছো, তো দেখো এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 120 ডিগ্রি। তো দেখো রোমান সিক্স এর কোশ্চেন কি বলেছে, বলেছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 5√3 সেমি হলে ঘনকটির প্রান্ত বিন্দুগুলির সমষ্টি কী হবে। তো তোমরা তো জানো যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3, প্রশ্নানুসারে √3 = 5√3 যেটা বলে দিচ্ছি এখানে, এ সমান কি আছে 5√3/√3, √3 কেটে গেলে কেটে কে সমান 5 সেন্টিমিটার পাচ্ছি আমরা। তো আমরা তো জানি ঘনকের প্রান্তগুলির সমষ্টি কী আছে, 12 × a, 12 × a এর মান কত 5, 5 এর সঙ্গে 12 করলে কী হবে 60 সেন্টিমিটার, অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার 60 সেন্টিমিটার। আমাদের পরের অঙ্কটা কী বলেছে, দুদাগের অঙ্ক শূন্যস্থান পূরণ করো। তো দেখো কী বলেছে, কোনো ব্যবসায় বিমল 1800 টাকা ও বিপ্লব 9 মাসের জন্য 1000 টাকা খাটালো, উভয় লাভের অংশ সমান হলে বিমলের টাকা ড্যাশ জন্য খেটেছিল, উভয় লাভের অংশ সমান হলে বিমলের টাকা ড্যাশ খেটেছিল, মানে বিমলের টাকা কত মাসের জন্য খেটেছিল। তোমরা এখানে লিখবে মনে করি বিমলের টাকা খেটেছিল এক্স মাসের জন্য, এটা আমি লিখিনি তোমরা লিখে নেবে। তো দেখো 1800 × x = 1000 × 9 = 1:1, তো দেখো 1800x/9000 = 1:1, 1800x = 9000, x = 9000/1800, কাটাকাটি করলে কত হবে 5 হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বিমলের যে টাকা খেটেছিল সেটা 5 মাস খেটেছিল, ঠিক আছে 5 মাস। তো দেখো পরের অঙ্কটা কি বলেছে, আমাদের রোমান 2 এর অঙ্ক, দুদাগের রোমান 2 এর অঙ্ক, a:b = 3:2, b:c = 3:5 বলে a:b:c এর মান কত। তো দেখো এর অ্যান্সার হবে 9:6:10। তো দেখো আমি অঙ্কটা কী করে করিয়েছি, a:b = 3:2, a:b = 3:2, b:c = 3:5। তো দেখো এর সঙ্গে এইটা আমি দোয়া আকারে করছি, দোয়া তোমরা তো বাংলায় দোয়া শিখেছো এরকম দোয়া, ঠিক আছে। তো দেখো আমি দোয়া লিখেছি এখানেও, এখানে আমি দোয়া লিখেছি, এর সঙ্গে বি গুণ করলে এ বি হয় = বি গুণ করলে বি গুণ পি = b×c = 3 × 9 = 3 × 6 = 5 × 10, অর্থাৎ আমি বোথ সাইড থেকে বি কেটে দিয়েছি, a:b:c = 9:6:10, অর্থাৎ এর অ্যান্সার হবে 9:6:10। পরের অঙ্কটা কী বলেছে, আমাদের রোমান 3 অঙ্ক, √5 - 1 এর অনুবন্ধীকরণী, তোমরা তো জানো যে অনুবন্ধীকরণী করতে গেলে যার মাথায় রুট থাকবে তার সামনে যদি মাইনাস থাকে তাহলে এটা প্লাস হবে, এখানে কি আছে কোনো কিছু নেই মানে প্লাস, তার মানে এটা কী হবে মাইনাস হবে, মাইনাস √5 - 1, কিন্তু এই যে ডিজিট আছে এর কোনো পরিবর্তন হবে না। মনে করো কোনো অনুবন্ধীকরণী থাকলো √3 + 2, এর অনুবন্ধীকরণ হবে -√3 + 2, ঠিক আছে। তো দেখো রোমান 4 এর কোশ্চেন কি বলেছে, বৃত্তস্থ সামান্তরিক সর্বদা কি হবে একটি আয়তক্ষেত্র হবে। তোমরা তো জানো যে বৃত্তস্থ সামান্তরিক সর্বদা একটি আয়তক্ষেত্র হয়। রোমান 6 এর কোশ্চেন কি বলেছে, সমান ভূমি ও সমান উচ্চতা বিশিষ্ট শঙ্কু অর্ধগোলক ও চোঙের আয়তন অনুপাত 1:2:3 হয়। এখানে কিন্তু আমি উচ্চতা এবং ব্যাসার্ধ h = r করেছি, শঙ্কুর আয়তন কেসে 1/3 πr² অর্ধগোলকের আয়তন কেসে 2/3 πr³ এবং চোঙের আয়তন কেসে πr² h। তো দেখো আমি অঙ্কটা কী করে করিয়েছি, 1/3 πr² h থেকে কী করেছি r করেছি = 2/3 πr³ πr² h টা কী করেছি r করেছি। তো দেখো এখানে ππ কেটে যায়, আর এখানে 3টে, এখানে আর 3টে, এখানে 2টো আর একটা 3টে, সেই জন্য আমি এগুলো কেটে দিচ্ছি, তো কী থাকছে 1/3 = 2/3 = 1। তো দেখো এবার আমি কী করেছি, এবার আমি এই যে 1/3 = 2/3 = 1, এই যে 3 আছে এই 3 এর লসাগু কী হবে 3 হবে, তো 1/3 × 3 = 2/3 × 3 = 1/3, 3 কেটে গেল, 3 কেটে গেল, কী থাকছে 1:2:3 এর অ্যান্সার হবে, ঠিক আছে। তো দেখো 5 দাগের অঙ্ক কী বলেছে, 2টি ত্রিভুজের বাহুগুলি দৈর্ঘ্য পরিমাপ সমানুপাতে থাকলে ত্রিভুজ 2টি সদৃশ হবে। তোমরা তো জানো যে 2টি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য যদি পরিমাপ সমানুপাতে থাকে তাহলে ত্রিভুজ 2টি কী হয় সদৃশ হয়, ঠিক আছে। তো দেখো এবার আমি সত্য মিথ্যা নির্ণয় করবো, ফার্স্ট কী বলেছে,
একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়, তাহলে দু বছরে মোট মূল্য হ্রাসের পরিমাণ হবে 20 টাকা। তো দেখো অঙ্কটা সত্য না মিথ্যা সেটা তোমাদের আমি সলভ করাবো। তো দেখো এই ফর্মুলাটা তো তোমরা জানো, যদি হ্রাস পেয়েছে তার জন্য এখানে মাইনাস করেছি, পি ব্র্যাকেটের মধ্যে গেছে 1 - R/100, এটা কিন্তু পি, ঠিক আছে, এর হোল স্কয়ার, মানে কি এটা কি আছে 2 বছর, ঠিক আছে। তো দেখো পি এর মান কি আছে 100 আছে, ব্র্যাকেটের মধ্যে 1 - R এর মান কি আছে 10/100, 0 0 কেটে দিয়েছি, কত হবে 9/10 এর হোল স্কোয়ার। তো দেখো 9 এর হোল স্কোয়ার মানে কি 81/10 এর হোল স্কোয়ার মানে কি 100, 100 100 কেটে গেলে কি থাকছে 81 টাকা থাকছে। তো দেখো 100 - তো দেখো 100 ব্র্যাকেটের মধ্যে 1 - 10/100 এর হোল স্কোয়ার, তো দেখো 9/10 এর হোল স্কোয়ার, 9 - 81 আর 10 - 10 = 100, অর্থাৎ 81 টাকা পাচ্ছি এখানে। কিন্তু এখানে কি বলেছে তো দেখো, হ্রাস পেলো কত টাকা, তাই তো 100 - 81 কত হবে 19 টাকা, কিন্তু এখানে বলেছে 20 টাকা, তার জন্য এটা কি হবে মিথ্যা হবে। তো দেখো আমাদের পরের অঙ্কটা কি বলেছে, রোমান্টিয় অঙ্ক, নির্দিষ্ট আসলের উপর সমান হারে সুদ হলে দু বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হয়, এটা মিথ্যা। কারণটা কি আছে, নির্দিষ্ট আসলের উপর সমান সুদের হার হলে দু বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হবে। তোমাদের মাথায় রাখতে হবে যে সরল সুদ কোনো সময় যদি বেশি হয় না, চক্রবৃদ্ধি সুদটা বেশি হয়, তার জন্য এটা কি হবে মিথ্যা হবে। পরের অঙ্কটা কি বলেছে আমাদের রোমান্তির অঙ্ক, যে এ বি ইস টু সি এ স্কোয়ার কমা বি সি ইস টু এ স্কোয়ার কমা সি এ ইস টু বি এ স্কোয়ার, যৌগিক অনুপাতটি 1:1। তো দেখো এটা সত্য না মিথ্যা সেটা তোমাদের আমি প্রমাণ করে দেখাবো। তো দেখো এ বি, প্রথমে এই এ বি, হ্যাঁ এইটা বি সি এবং সি এ, এটাকে আমি গুণ করেছি, ঠিক আছে একবারে, এবং এই দিকে এইটা সি এ স্কোয়ার এ স্কোয়ার বি এ স্কোয়ার, এটাকে গুণ করে আমি এই দিকে রেখেছি। তো দেখো এ বি গুণ বি সি গুণ সি এ, গুণ করলে কি হবে এ স্কোয়ার বি এ স্কোয়ার সি এ স্কোয়ার, ইস টু কি আছে এটা ইস টু আছে, হ্যাঁ এটা ইস টু আছে, সি এ স্কোয়ার এই যে সি এ স্কোয়ার এ স্কোয়ার বি এ স্কোয়ার সি এ স্কোয়ার এ স্কোয়ার বি এ স্কোয়ার। তো দেখো এ স্কোয়ার এ এ গুণ করলে এ স্কোয়ার হয়, বি বি গুণ করলে বি এ স্কোয়ার হয়, সি সি গুণ করলে সি এ স্কোয়ার হয়, ইস টু এটা ইস টু আছে, সি এ স্কোয়ার এ স্কোয়ার বি এ স্কোয়ার। তো দেখো এ স্কোয়ার এ স্কোয়ার বি এ স্কোয়ার বি এ স্কোয়ার সি এ স্কোয়ার সি এ স্কোয়ার কেটে গেলে কি থাকছে 1:1 থাকে, তার মানে এটা কি আছে সত্য আছে। পরের অঙ্কটা কি বলেছে আমাদের রোমান ফোরের অঙ্ক, তো দেখো কি বলেছে, ওয়াই রেজিয়াস 1/x হলে y/x = অশূন্য ধ্রুবক হবে, এটা কি আছে মিথ্যা হবে, এটা কোনো সময় জন্য অশূন্য ধ্রুবক হতে পারে না। পরের অঙ্কটা কি বলেছে আমাদের রোমান ফাইভের অঙ্ক, সমবাহু ত্রিভুজের অন্তঃকেন্দ্র ও পরিকেন্দ্র একই, এটা ঠিকই আছে, কারণ সমবাহু ত্রিভুজের অন্তঃকেন্দ্র এবং পরিকেন্দ্র একই থাকে, তার মানে এটা কি আছে সত্য আছে। রোমান সিক্সের অঙ্ক কি বলেছে, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ হলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। তো দেখো একটা গোলকটির আয়তন দ্বিগুণ হয় না, 8 গুণ হয় না, 10 গুণ হয়, সেটা আমি তোমাদের সলভ করে দেখাবো, এবং এটা সত্য না মিথ্যা তোমাদের এটা প্রমাণ করে দেখাবো। আমরা তো জানি যে আয়তন কি আছে, আয়তন কি আছে গোলকের 4/3 πr³ ঘন একক, এটা কিন্তু ভি ওয়ান দ্বারা প্রকাশ করেছি, ভি ওয়ান, ঠিক আছে। ব্যাসার্ধ 2r আছে, ঠিক আছে ব্যাসার্ধ 2r আছে, আয়তন কি আছে ভি 2 = 4/3 πr³, আর এর মান কি আছে 2r আছে, 2r এর মাথায় কিউব হয়ে গেল ঘন একক, 4/3 π 2r³ মানে কি 8r³ হয়ে গেল, 4/3 πr³ গুণ 8টাকে আমি আলাদা করে দিলাম, 4/3 πr³ মানে কি ভি ওয়ান, 4/3 πr³ মানে কি ভি ওয়ান। তো দেখো ভি ওয়ান গুণ 8 = কেসে 8v1, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মিথ্যা। কারণটা কি আছে, এটা কি আছে আমরা দেখতে পাচ্ছি এটা কি আছে মিথ্যা, কারণ এখানে বলেছে যে আয়তন দ্বিগুণ হবে, আয়তন কোনো সময় ধরে দ্বিগুণ হবে না, আয়তন কি হবে 8 গুণ হবে, ঠিক আছে, অর্থাৎ এটা মিথ্যা। এবার আমি 4 দাগের কোশ্চেনগুলো সম্পূর্ণরূপে সলভ করাবো। তো দেখো 4 দাগের রোমানের কোশ্চেন কি বলেছে, বার্ষিক শতকরা কত হার সরল সুদে 73,000 টাকার একদিনের সুদ 5 পয়সা হবে। তো দেখো আমি অঙ্কটা আরেকবার পড়ছি, বার্ষিক শতকরা কত হার সরল সুদে 73,000 টাকার একদিনের সুদ 5 পয়সা হবে। তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেই দিকে তোমরা একটু প্লিজ ধ্যান দাও। তো দেখো আসল, ঠিক আছে, ব্র্যাকেটের মতো পি = 73,000 টাকা, সময় ব্র্যাকেটের মতো টি = 1/365, আর সুদের হার, ঠিক আছে, আর দ্বারা প্রকাশ করেছি কি আছে 5 পয়সা = 5/100 টাকা, ঠিক আছে, সুদ PTR/100, পি এর মান কি আছে 73,000 গুণ টি এর মান কি আছে 1/365 365 গুণ আর বাই কি আছে 100। তো দেখো অঙ্কটা আমি কী করে করাছি, 73,000 গুণ 1/365 গুণ আর, ঠিক আছে, বাই 100 = 5/100,
শর্তানুসারে। ঠিক আছে, তো দেখো আমি অঙ্ক কী করে করি, এই দেখো 73,000 আর বাই 365, এই দেখো ভালো করে দেখো, এই 365 নিচে নেমে গেছে, সমান সমান 5/1, এই যে 101 আমি কেটে দিয়েছি। ঠিক আছে, তো দেখো 73,000 আর সমান সমান 365 গুণ 5, আশা করি বুঝতে পেরেছ। 73,000 আর ঠিক আছে বাই 365 সমান সমান 5/1, তো দেখো কোনাকুনি গুণ করেছি, 73,000 আর সমান সমান 365 গুণ 5, আর সমান সমান কী আছে, 365 গুণ 5/73,000, এই যে এটা আমি নিচে নামিয়ে দিয়েছি। তো দেখো কাটাকাটি করলে কী হবে, আমরা দেখতে পারছি এখানে 365 দিয়ে কাটলে কী হবে, 200 হবে। ঠিক আছে, 5কে 200 দিয়ে ভাগ করলে কত হবে, 40 হবে, তার মানে কেস আর সমান সমান কেস 1/40%, অর্থাৎ 1/40কে ভাগ করলে কী হবে, 0.025%, এর ক্যালকুলেশন করে কি পাচ্ছি, 0.025%, আর সমান সমান কি আছে, সুদের হার 0.025%। রোমান টু এর কোশ্চেন কি বলেছে, যে একটি যন্ত্র প্রতি বছর 10% অপচয় হয়, যন্ত্রটির বর্তমান মূল্য যদি 1,000 টাকা হয় তবে 2 বছর বাদে যন্ত্রটির মূল্য কত হবে। প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এবং রোমান থ্রির কোশ্চেন কি বলেছে, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 30,000 টাকা, প্রথম দুজনের মূলধন 12,00,000 টাকা এবং লাভ হয় 20,000 টাকা, দ্বিতীয় জনের মূলধন কত। তো দেখো প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো, রোমান টু এর কোশ্চেন এবং রোমান থ্রির কোশ্চেন আমি পরপর সলভ করে দিচ্ছি, তোমরা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবে, কোনো স্কিপ করবে না, তাহলে তোমরা যদি স্কিপ করো তাহলে তোমরা বুঝতে পারবে না। তো দেখো রোমান টু এর অঙ্ক কি বলেছে, আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান সমান 1,000 টাকা, সুদের হার আর সমান সমান 10%, ঠিক আছে, সময় সমান সমান 2 বছর, তো তোমরা তো জানো পি ব্র্যাকেটের মধ্যে 1 - R/100 ব্র্যাকেট ক্লোজ এন সমান সমান এ, পি এর মান কী আছে, 1,000 আছে, ব্র্যাকেটের মধ্যে কী আছে, 1 - 10/100, আর এর মান 0,0 কেটে গেল, হোল স্কোয়ার। ঠিক, তো দেখো 1,000 × 9/10 এর হোল স্কোয়ার সমান সমান কী আছে, 9×81, 10×10 = 100, 0,0,0,0 কেটে গেল, 81-এর সঙ্গে 10 গুণ করলে কী হবে, 810 টাকা এর অ্যান্সার হবে, অর্থাৎ যন্ত্রটির বর্তমান মূল্য 810 টাকা। এবার আমি রোমান থ্রির অঙ্ক সলভ করবো, দেখো কী করে অঙ্কটা করি, দ্বিতীয় জনের মূলধন এক্স টাকা মনে করি, ওকে, দুজনের মূলধনের অনুপাত কী আছে, দুজনের মূলধনের অনুপাত 12,00,000 × X, এটা 12,00,000 আছে, ঠিক আছে, × X, তো দেখো মোট লাভ কত আছে, 30,000 টাকা আছে, 30,000 টাকা। তো দেখো প্রথম বন্ধুর লভ্যাংশটা আমাদের বের করতে হবে, প্রথম বন্ধুর লভ্যাংশ সমান সমান 30,000 × 12,00,000 / 12,00,000 + X, তোমরা তো জানো অনুপাত দুটোর যোগফল করলে কী করতে হয়, অনুপাত দুটো যেটা আছে সেটাকে যোগ করতে হয়, 12,00,000 + X প্রশ্নানুসারে। তো দেখো আমি ক্যালকুলেশনটা কী করে করিয়েছি, তো দেখো 30,000 গুণ, এই যে 30,000 × 12,00,000 / 12,00,000 + X সমান সমান 20,000। তো দেখো আমি বোথ সাইড থেকে 4 শূন্যকে কেটে দিয়েছি, ঠিক আছে, তো দেখো আমি খুব সুন্দর করে তোমাদের দেখাচ্ছি অঙ্কটা কী করে করছি এবং প্রত্যেকটা অঙ্ক ক্যালকুলেশন, 4 শূন্য আমি কেটে দিয়েছি। এবার 12,00,000-এর সঙ্গে 3 গুণ করলে কী হবে, 36,00,000, ঠিক আছে, 36,00,000 হবে, বুঝতে পারছো, / 2/1, ঠিক আছে, তো দেখো কোনাকুনি গুণ করছি, 24,00,000 + 2X সমান সমান কী আছে, 36,00,000, কী হবে, 36,00,000, তো দেখো 2X সমান সমান 36,00,000, এই যে 24,00,000 কী আছে, দেখো 24,00,000টাকে আমি ডান সাইডে নিলে কী হবে, মাইনাস হয়ে যাবে, তো দেখো 36,00,000 থেকে 24,00,000 বাদ দিলে কী হবে, 12,00,000 হবে, তোমরা তো জানো এই নিয়মগুলো, X সমান সমান কী আছে, 12,00,000/2 ভাগ করলে কত হবে, 6,00,000 হবে, ভাগ করলে কত হবে, 6,00,000 হবে, অর্থাৎ আমরা দেখতে পারছি X সমান সমান কত হবে, 6,00,000। এবার আমি রোমান ফোরের অঙ্ক সলভ করাবো, তো দেখো রোমান ফোরে কী বলেছে, x² + 6x + 6 = 0 সমীকরণের 2টি বীজ এ এবং বি হলে 2 ব্র্যাকেটের মতো কী আছে, 2 বাইরের দিকে আছে, a² + b² এর মান নির্ণয় করো। তো দেখো আমি অঙ্কটা কী করে করি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো রোমান ফোরের অঙ্ক কী বলেছে, প্রদত্ত খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রদত্ত সমীকরণটি হলো x² + 6x + 6 = 0, তো দেখো a + b, এটা তো a + b, তাই তো, তো মানে কেবে -6/1 হবে, ঠিক আছে, এটা -6/1 হবে, আর এটা কী আছে, x² + 6 + 6, এটা কী আছে, a গুণ b, ঠিক আছে, a গুণ b মানে ab,
এ মাইনাস বি এর ফর্মুলা কেসে এর হোল স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এ প্লাস বি মানে কি? এ প্লাস বি বলতে বোঝানো হয়েছে এই যে কি আছে মাইনাস সিক্স, ঠিক আছে, এটা মাইনাস সিক্স হবে, মাইনাস ফোর গুণ সিক্স, ঠিক আছে। ছত্রিশ বিয়োগ চব্বিশ সমান কত হবে? বারো হবে। এ প্লাস বি সমান কি আছে মাইনাস সিক্স, এ বি সমান কি আছে সিক্স বাই ওয়ান। তো তোমরা বুঝতে পারছো এটা কিন্তু এ প্লাস বি, এটা তো বুঝতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো আমি ফর্মুলা ইউজ করেছি, টু আছে ব্র্যাকেটের মধ্যে কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো দেখো টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট। তো দেখো টু বসে গেলো, এ প্লাস বি মানে কি আছে সিক্স আছে, এ প্লাস বি সমান কত ছিল সিক্স ছিল, অপর দিকে এ মাইনাস বি এর হোল স্কোয়ার কত ছিল টুয়েলভ ছিল, ঠিক আছে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার দেওয়া উচিত ছিল। তো দেখো সিক্সের হোল স্কোয়ার মানে কি, সিক্সের হোল স্কোয়ার মাইনাস টুয়েলভ, ছত্রিশ মাইনাস টুয়েলভ সমান কি আছে ছত্রিশ থেকে বারো বাদ দিলে চব্বিশ হয়, চব্বিশের সঙ্গে দুই গুণ করলে কি হবে আটচল্লিশ হবে, এর অ্যান্সার হবে ফর্টি এইট। তো দেখো রোমান ফাইভের কোশ্চেন কি বলেছে, যদি বি ভেরিজিয়াস এ কিউব হয় এবং এ এর বৃদ্ধি 10% হলে বি এর শতকরা কত বৃদ্ধি হবে। ঠিক আছে, এই অঙ্কটা আমি সলভ করে দেবো। এবং রোমান সিক্সের কোশ্চেন কি বলেছে, একটি বৃত্তের দুটি জিয়া এ বি ও এসি পরস্পর লম্ব, এ বি সমান সমান 8 সেন্টিমিটার, এসি সমান সমান 6 সেন্টিমিটার, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো এই দুটো অঙ্ক আমি টু দ্য পয়েন্ট সলভ করাবো, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, কোনো স্কিপ করবে না, তাহলে তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে না। প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট সলভ করাবো আমাদের এস বি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান ফাইভের অঙ্ক বি ভেরিজিয়াস এ কিউব, বি সমান সমান কী আছে কে এ কিউব, এখানে কে সমান সমান কী আছে কে নট ইকুয়াল টু জিরো ধরা ধরেছি আমি। তো দেখো কে নট ইকুয়াল টু আমি জিরো ধরেছি, ঠিক আছে, তো বুঝতে পারছো বি সমান সমান কী আছে কে এ কিউব। এবার বৃদ্ধি হলো কত পার্সেন্ট, 10% বৃদ্ধি পেয়েছে, এ প্লাস এ গুণ 10/100, শূন্য শূন্য কেটে দিয়েছি, এ প্লাস এ বাই 10 ক্যালকুলেশন করে কত আছে 11/11 এ বাই 10। তো দেখো কিউব করেছি, কে গুণ কে গুণ 11 এ বাই 10 এর মাথায় কিউব ঘন একক, বুঝতে পারছো প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়েছি। শতকরা বৃদ্ধি হলো কি করেছি, কে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, সরি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, কে ব্র্যাকেটের মতো 11 এ বাই 10 এর মাথায় কিউব মাইনাস কে এ কিউব ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই 100% বাই দিলাম কে কিউব। তো দেখো আমি কী করছি, বোথ সাইড থেকে আমি কেটাকে কমনে নিছি, এই কে কে কেটে দিলাম, কী থাকছে 1331 এ কিউব বাই 1000 মাইনাস এ কিউব। তো দেখো আমি কী করেছি, এই এটাকে লসাগু করেছি, এই যে 1331 মাইনাস 1000 এ কিউব, ঠিক আছে, বাই 1000 তার নিচে এ কিউব, বিয়োগ করলে কত বেদ 331 এ কিউব বাই 331 এ কিউব বাই 1000, ঠিক আছে, 1000 বাই এ কিউব মাল্টিপ্লাই 100। তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও, 331 এ কিউব বাই 1000, ঠিক আছে, গুণ এ কিউব মাল্টিপ্লাই 100, শূন্য শূন্য কেটে দিলাম, ঠিক আছে, কেটে দিলাম, দেখো এই শূন্য শূন্য কেটে দিলাম, এ কিউব এ কিউব কাটলাম, 331/10, তার মানে কী আছে 33.1% এর অ্যান্সার হবে। এবার আমি রোমান সিক্সের অঙ্ক করাবো। তো দেখো আমি একটা বৃত্তস্ত, তো দেখো আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করেছি যার এ বি এবং এসি দুটি জিয়া, এই যে এসি এবং এই এ বি দুটি জিয়া, ঠিক আছে, এবং আমরা দেখতে পাচ্ছি এ বি মান হচ্ছিল 8 সেন্টিমিটার এবং এসি 6 সেন্টিমিটার আছে, এবং যার ও কেন্দ্র আছে, এ বি 8 সেন্টিমিটার, বি ও সমান সমান ও সি, এসি সমান সমান 6 সেন্টিমিটার। আমি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করেছি, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে কি অতিভুজ মানে বিসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, এসি কত আছে 6 আছে, 6-এর হোল স্কোয়ার প্লাস এ বি কত আছে 8 আছে, 8-এর হোল স্কোয়ার। তো দেখো 36+8 স্কোয়ার মানে কি 64 সমান সমান কি আছে 100। তো দেখো বিসি সমান সমান কি আছে, বিসি সমান সমান হচ্ছে রুট, এই যে রুটটা এখানে চলে গেল 100, 10 গুণ 10, দুটো 10 থেকে একটা 10 নামলো 10 সেন্টিমিটার, অর্থাৎ বিও সমান সমান ওসি
10/2 অর্থাৎ 5 সেমি। আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাসার্ধ কত হবে, 5 সেমি হবে। তো দেখো এই যে আছে এই যে বিসি এবং ওসি এবং ওবি এটা 5 5 করে আছে এবং বিসি কত আছে 10 সেমি করে আছে। আশা করি তোমরা বুঝতে পারছো বিসি কত আছে 10 সেমি এবং ওবি এবং বিও ও ওসি 5 সেমি করে আছে। তো দেখো রোমান সেভেনের কোশ্চেন কি বলেছে, একটি বৃত্তের পরিধির উপর এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করে, যদি কোণ এপিবি 68 ডিগ্রি হয় তবে কোণ পিএবির মান কত। তো দেখো আমি অঙ্কটা কি করে করাই সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো রোমান সেভেনের কোশ্চেন আমি সলভ করাচ্ছি, ও কেন্দ্র বৃত্ত অঙ্কন করছি যার এপি এবং বিপি স্পর্শক আছে এবং ওপি তো দেখতেই পারছো এবং এবি এবি এ বিন্দুতে এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক পি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। যদি এখানে কিন্তু এপি বি কিন্তু 68 ডিগ্রি বলছে, এই যে ঠিক আছে 68 ডিগ্রি বলেছে, এপি বি বা বিপি এ বললেও চলবে 68 ডিগ্রি বলেছে। তো দেখো এপি ওপি বাই এবি দাঁড়িয়ে আছে, এ ও সমান সমান ওবি, ত্রিভুজ এপি ও সর্বসম ত্রিভুজ বিপি ও, কোণ এপি ও কোণ বিপি ও সমান সমান কি আছে 68-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 34 ডিগ্রি, ঠিক আছে। তো দেখো কোণ পিএবি কোণ পিএবি ঠিক আছে কোণ পিএবি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি বাই 2 বিয়োগ করে কত হবে 112 ডিগ্রি বাই 2 হবে। তো দেখো ক্যালকুলেশন বা ভাগ করে কত হচ্ছে 56 ডিগ্রি এর অ্যান্সার আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পিএবি এবং পিবিএ 56 ডিগ্রি একই তো ব্যাপার না, পিএবি আর পিবিএ তোমার তো একই ব্যাপার আছে, মানে 56 ডিগ্রি এর অ্যান্সার হবে। এবার আমি রোমান 8 এর কোশ্চেন সলভ করাবো, কি বলেছে, এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর উপর ডিওই বিন্দু এমনভাবে অবস্থিত ইডি সমান্তরাল বিসি এবং এডি ইস টু ডিবি সমান সমান 3:1, যদি এই সরি যদি ইএ বা এই সমান সমান 3.3 সেমি হয় তাহলে এসি এর দৈর্ঘ্য কত হবে। তো দেখো আমি অঙ্কটা কী করে করে সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। দেখো এবার আমি রোমান 8 এর কোশ্চেন সলভ করাবো, কী বলেছে, এখানে বলেছে যে এবিসি এবিসি ঠিক আছে ফলো করে দেখো, এবিসি ত্রিভুজের এবি ও এসি এবি আর এসি ঠিক আছে বাহুকে ডিই বিন্দুতে এমনভাবে অবস্থান করেছে যে ইডি সমান সমান বিসি, ইডি এই দেখো ইডি সমান সমান কী আছে বিসি ঠিক আছে, এবং এডি আর ডিবি এডি আর ডিবি কী বলছে 3:1, এটা এডি কত আছে 3 আছে এবং ডিবি কত আছে 1 আছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এইএ বা এই বা ইএ কত আছে 3.3 সেমি আছে, তাই তো। তো দেখো আমাদের কার মানটা বের করতে হবে, এসির মানটা আমাদের বের করতে হবে। তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি, যে প্রথমে আমি তোমাদের অঙ্কনটা দেখালাম কী করে আমি অঙ্কনটা করলাম, এবার আমি অঙ্কটা করাচ্ছি। এডি বাই ডিবি সমান সমান 3/1, এখানে কিন্তু এই সমান সমান 3.3 সেমি বলেছে, অপরদিকে এসির মানটা আমাদের বের করতে হবে, আমরা এখানে কিন্তু থ্যালাসের উপপদ্ধ ব্যবহার করছি। তো দেখো অঙ্কটা কী করে করছি, এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি, এডির মান কত আছে, এডির মান আছে 3 সেমি দেখো 3 সেমি আছে, এবং অপরদিকে ডিবির যে মানটা আছে ডিবির মান কত আছে 1 আছে, আমি এখানে 1 বসিয়ে দিলাম, আর এখানে এইর মান কত আছে, এইর মান আছে 3.3 সেমি 3.3 সেমি এখানে বসে দিয়েছে বাই ইসি। তো দেখো কোনাকুনি গুণ করছি, 3 ইসি সমান সমান 3.3 সঙ্গে 1 গুণ করলে কী হবে 3.3 হবে, ইসি সমান সমান কী আছে 3.3 বাই এই 3 চলে গেল, ভাগ করলে কত হবে 1.1 সেমি হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ইসির মান কত 1.1 সেমি। আমাকে কার মানটা বের করতে হবে, আমাকে মানটা বের করতে হবে এসির মানটা বের করতে হবে, এটা যদি 1.1 ইসি যদি 1.1 হয় এবং এই যদি 3.3 সেমি হয় তাহলে এসির মান কী হবে, এই দুটোকে ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ এই দুটোকে কী করতে হবে অ্যাডিশন করতে হবে যোগ করতে হবে। তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি, যে এই প্লাস ইসি সমান সমান 3+3.1 এই প্লাস ইসি 3.3+1.1 যোগ করলে কত হবে 4.4 সেমি এর অ্যান্সার হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে এই প্লাস ইসি 3.3+1.1 যোগ করলে কত হবে 4.4 সেমি, অর্থাৎ এসির মান কী আছে 4.4 সেমি হবে, অর্থাৎ এই যে এসি আছে এই এসি কত হবে 4.4 সেমি এর অ্যান্সার হবে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, তো দেখো রোমান 9 এর কোশ্চেনে কী বলেছে, 13 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা
ए বি সমান সমান 10 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব কত? এবং 10 নম্বরের কোশ্চেন কি বলেছে, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে তার আয়তন কত হবে? তার আয়তন কত হবে? এবং 11 নম্বর কোশ্চেন কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের রুট 10 গুণ হলে শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত কত? তো দেখো এই যে তিনখানা অঙ্ক আছে, এই তিনখানা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি আজকে সলভ করাবো আমাদের এস বি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, কোনো ভিডিও স্কিপ করবে না, যদি স্কিপ করো তাহলে তোমরা বুঝতে পারবে না। তো দেখো অঙ্কটা আমি কী করে করাই সেদিকে নজর দাও। এবার আমি রোমান 9 কোশ্চেন সলভ করাবো। তো দেখো রোমান 9 কোশ্চেন কী বলেছে, যে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ও কেন্দ্র বৃত্তের এ বি একটি জিয়া, ঠিক আছে, এটা এ ও 13 সেন্টিমিটার এবং এ বি একটি জিয়া এবং এ বি 10 সেন্টিমিটার, ঠিক আছে, কেন্দ্র থেকে জিয়ার দূরত্বটা আমাদের বের করতে হবে। এ ও সমান সমান বা ও এ সমান সমান এ ও সমান সমান 13 সেন্টিমিটার, বি এ সমান সমান এ বি 5 সেন্টিমিটার। তো দেখো 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 5 সেন্টিমিটার করে হবে। এবার আমি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করবো, এ ও স্কোয়ার প্লাস ও পি স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার, এ ওর মান 13 আছে, 13 হোল স্কোয়ার সমান সমান ও পি স্কোয়ার প্লাস এ পির মান কত, 5 আছে, 5 হোল স্কোয়ার। তো দেখো ও পি স্কোয়ার সমান সমান 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তো দেখো ও পি স্কোয়ার সমান সমান কী আছে, 169 মাইনাস 25, বিয়ে করলে হবে 144, ও পি সমান সমান কী আছে, রুট 144 সমান সমান কী হবে, 12 সেন্টিমিটার এর অ্যান্সার হবে। নেক্সট অঙ্ক কী বলেছে আমাদের, রোমান 10 অঙ্ক। তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি, মনে করি ঘনকের বাহু সমান সমান এ মিটার, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান 6 স্কোয়ার বর্গমিটার, প্রশ্নানুসারে 6 স্কোয়ার সমান সমান 216, এ স্কোয়ার সমান সমান কী আছে, 216/6, ভাগ করলে কত হবে, 36 হবে, এ স্কোয়ার সমান সমান 36, এ সমান সমান কী আছে, রুট 36 সমান সমান কী আছে, রুট 36 মানে কি, এ সমান সমান 6 মিটার, ঘনকের আয়তন কী আছে, এ কিউব, এর মান কত, 6 আছে, 6 কিউব মানে 216 ঘন মিটার এর অ্যান্সার হবে। এবার আমি রোমান 11 কোশ্চেন সলভ করবো, শঙ্কুর ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইস একক, তির্যক উচ্চতা এল, ঠিক আছে, প্রশ্নানুসারে পাই আর এল সমান সমান পাই আর স্কোয়ার গুণ রুট 10। তো দেখো বোথ সাইড থেকে আমি পাই পাই কেটে দিলাম, আর একটা ডান সাইডে এক্সট্রা থাকে, এল সমান সমান গেছে আর রুট 10, উভয় রাশিকে বর্গ করে পাই। তো দেখো আমি বর্গটা কী করে করছি, ঠিক আছে, এল স্কোয়ার সমান সমান আর রুট 10 এর হোল স্কোয়ার, তার মানে কী আছে, এল স্কোয়ার সমান সমান 10 আর স্কোয়ার, এল স্কোয়ার সমান সমান কী আছে, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য, এলের জায়গায় কী বসেছে, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান 10 আর স্কোয়ার, এইচ স্কোয়ার সমান সমান কী করেছি, 10 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার অর্থাৎ 9 আর স্কোয়ার, ঠিক আছে। তো দেখো এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান সমান কী আছে, 9/1, বুঝতে পারলো, এইচ বাই আর স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান 3/1 এর হোল স্কোয়ার, ঠিক আছে, এইচ বাই আর সমান সমান 3/1, তার মানে কি আছে, এইচ ইস টু আর সমান সমান 3:1। তো দেখো রোমান 12 কোশ্চেন কী বলেছে, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সংখ্যামান সমান, অর্ধগোলকটি ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমরা। এবার আমি 12 দাগের কোশ্চেন সলভ করাবো, মনে করি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান সমান আর একক, ঠিক আছে, প্রশ্নানুসারে 3π r² সমান সমান 2/3π r³। তো দেখো পাই পাই কেটে দিলাম, একটা এক্সট্রা আর ডান সাইডে থেকে গেল, ঠিক আছে, তো দেখো 3 বসে গেল, ওকে, এটা সমান সমান 2/3 r, ঠিক আছে। এবার আমি ঘুরিয়ে দিলাম জাস্ট, 2/3 r সমান সমান কী আছে, 3 বসিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারছো আমি কী বলতে চেয়েছি, 2/3 r সমান সমান 3 বসিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখো কী করে অঙ্কগুলো করাই আমি, প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট সলভ করেছি। আর সমান সমান কী আছে, 3 মাল্টিপ্লাই 3 বাই 2, তার মানে কী আছে, আর সমান সমান কী আছে, 9/2 একক হবে, 9/2 একক হবে। ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। মানে 4.5ও হতে পারে, 4.1-2 অ্যান্সার হতে পারে। ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ।